নমস্কার বন্ধুরা, ছন্দাস কিচেনে সবাইকে স্বাগত। দুর্গাপুজো চলে গেছে, সামনেই দীপাবলি, দীপাবলি উৎসব, তাই জন্য আমি আজকে বেসনের বরফি বানাবো। আসুন দেখে নিন রেসিপিটা। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা বেশ গরম হয়ে গেছে। আমি এর মধ্যে এইরকম কাপের এক কাপ বেসন এরকম কাপের এক কাপ বেসন নিয়ে নিচ্ছি। এখন বেসনটা প্রথমে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম খালি। আমি এবার বেসনটাকে শুকনোভাবে বেশ কিছু সময় নাড়বো, নেড়ে একটু ভাজা ভাজা করব। আমি বেসনটা 2 মিনিট একটু ভাজা ভাজা করে শুকনো বেসনটা খালি বেসনটা একটু নেড়ে নিলাম। এর মধ্যে আমি এবার দিয়ে দেব এখানে আধ বাটি, আমি মানে আধ কাপ ঘি নিয়েছি, এই রিফাইন তেল। আর এর সাথে অল্প করে দেবো, এর সাথে আমি খানিকটা 1/4 কাপ ঘি দিচ্ছি। দিয়ে দুটো মিশিয়ে আমি এর মাঝখানে 1/4 কাপ সুজি দিয়ে দেবো। দিয়ে আমি নাড়তে থাকবো। অল্প অল্প করে পুরোটা মিশিয়ে নিয়েছি। এবার আবারও অল্প অল্প করে, কতটা লাগবে জানি না, আমি অল্প করে একবার রিফাইন তেল একবার ঘি অল্প অল্প করে আমি মিশিয়ে নিয়ে ভাজতে থাকব। এইভাবে আমি আস্তে আস্তে পুরো ঘি দিয়ে মিশাতে থাকব। আমি এই বাকি তেলটা আর ঘিটা মিশিয়ে পুরোটাই আমি দিয়ে দিলাম। এবার যদি আর লাগে তাহলে বাকিটা আমি আবারও কিছুটা ঘি দিয়ে দেব। দেখুন কেমন নরম হয়ে গেছে। এরকমভাবে আস্তে আস্তে পুরো তেল ছেড়ে দেবে বেসনটা, ততক্ষণ পর্যন্ত আমি এভাবে নাড়তে থাকবো। যদি আপনাদের এই ভিডিওটা দেখে পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার কমেন্ট করবেন আর বেলটা প্রেস করে দেবেন, আমার রান্নার নোটিফিকেশানগুলো আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। আমার এই রান্নাটা পুরো লো ফ্লেমে হবে, হাই ফ্লেমে করলে তড়াটা পুড়ে যাবে, সম্পূর্ণ লো ফ্লেমে করবে। আমি এবার এর মধ্যে সামান্য একটু ফুড কালার মিশিয়ে দিচ্ছি। যাতে কালারটা ভালো হয়, আমি হলুদ রঙের ফুড কালার মিশিয়ে দিলাম। এইভাবে নেড়ে নেড়ে আমি পুরো বাসনটাকে তেল ছাড়া পর্যন্ত নাড়তে থাকবো। এক মুহূর্ত নাড়া বন্ধ করবো না, নাড়া বন্ধ করলেই লেগে যাবে। আমার এরকম এরকমভাবে এরকম হয়েছে যাতে যেটা তেল ছেড়ে দিয়েছে, বেসনের পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ধরে নাবিয়ে রাখবো। এবার আমি 1/2 কাপ চিনি নিয়ে নিলাম। তার থেকেও হাফ মানে চিনিটা হাফ আমি জল দিয়ে দিলাম। এবার আমি চিনিটা একটা সিরা তৈরি করে নেব, রস তৈরি করে নেব। এবার এই চিনি আর জলের মধ্যে আমি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ। দিয়ে আমি রসটাকে ফুটতে দেব, চিনির রসটাকে ফুটতে দেব। আমার এই চিনির রসটা হয়ে গেছে, আমি দেখব এরকম হাতে চিপে চিপে ধরছে কিনা। দেখুন একটা আঠার মতো চিপে চিপে ধরছে, একটা সুতোর মতো আসছে, একটু চিপে চিপে। এবার আমি রসটাকে নাড়িয়ে ফেলব। এবার আমি এর মধ্যে চিনির সিরাটাকে অল্প অল্প করে ঢেলে দেব। আমি গ্যাসটা অফ করে দিলাম। দেখুন কেমন বাবল উঠে যাচ্ছে,
আমি আস্তে আস্তে পুরো শিরাটায় চিনি রসটাকে পুরো ঢেলে দিচ্ছি। এবার আমি একটা থালার মধ্যে তেল মাখিয়ে নিয়েছি। এবার এই থালার মধ্যে পুরোটা আমি ঢেলে দেব। এইভাবে ঢেলে দিয়ে আমি ঠান্ডা হতে দেব। আমি পেস্তা কিছু এরপরে দিয়ে দিলাম কুচিয়ে। আর কিছু আলমন্ড কুচি করে এরপরে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 10 মিনিট ঠান্ডা হতে দেবো, ফ্যানের হাওয়ায় রেখে দেবো, ঠান্ডা হয়ে যাবে। আমার এটা হয়ে গেছে, এবার আমি কেটে দেখাবো। গ ঠান্ডা হয়ে গেছে, এখন আমি কেটে দেখাবো বরফিগুলো। দেখো হয়ে গেছে, এগুলো হয়ে গেছে, এরকম হয়েছে। এই দেখুন আমার সব বানানো হয়ে গেছে। বরফিগুলো আমি কেটেও ফেলেছি, প্লেটে তুলে নিয়েছি। আপনাদের ভালো লাগলে আপনারা ঘরে বানাবেন।